সরকার বিরোধী আন্দোলনে বিগত কয়েক বছরে বিভিন্ন মামলায় গ্রেফতার আর সাজার ঘটনায় বরাবরই ক্ষমতাসীনদের দোষারোপ করে আসছে বিএনপি। তাদের অভিযোগ, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করে বিরোধীদের নির্যাতন চালিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সেমিনারের আয়োজন করে ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট। অংশ নেন আইনজীবী ও সাবেক বিচারপতি ছাড়াও বিএনপির শীর্ষ নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সরকার বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই বিষয়গুলো রাজনৈতিক সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, সেগুলো কোর্টের কাঁধের উপর বন্দুক রেখে তারা কোর্টের মাধ্যমে দিয়েছে। ওয়েপন হিসেবে ইউজ করা হচ্ছে বিচার বিভাগকে। ইট ইজ এ ওয়েপন টু ডিস্ট্রয় ডেমোক্রেসি। অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার ব্যবস্থাকে সরকার অস্ত্র হিসেবে ব্যবহার করে বিরোধী কর্মীদের নির্যাতন করছে। ইটস এনাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট ক্ষতি করেছো, এখন তুমি দয়া করে পত্রপাঠ বিদায় হও, জনগণের ভোটের মাধ্যমে জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার তৈরি করো। যতই চেষ্টা করুক, ওলট পালট বহু খাচ্ছে, বহু চেষ্টা করছে সব দিক দিয়ে, কিন্তু কোনো লাভ হবে না। এদিকে কেরানীগঞ্জে সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম অভিযোগ করেন, বর্তমান সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। আমরা গণতান্ত্রিক পথে আমাদের যে যাত্রা, সেই যাত্রাকে অব্যাহত রাখতে চাই, উন্নয়নের যাত্রাকে আমরা অব্যাহত রাখতে চাই। এর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমার তোমাদের প্রতি থাকবে তাদের বিরুদ্ধে ঘৃণা। সরকার বিরোধী যে কোনো তৎপরতা রুখতে দলের নেতাকর্মীরা প্রস্তুত বলেও জানান আওয়ামী লীগের নেতা। সকল সুযোগ আহমেদ সালহীন, সময় সংবাদ, ঢাকা।